ইসলামে নারীর অবদান পুরুষের চেয়ে কম নয়। আমরা আজ এমন একজন নারীর গল্প বলবো ইসলামের বিভিন্ন ক্ষেত্রে যার বিশেষ অবদান রয়েছে। দাওয়াত, তালিম ও সন্তান লালন পালনে তার অবদান ছিল বিস্ময়কর। আমরা এখন যে মহিয়সী নারীর গল্প বলবো তিনি হলেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে রুমাইসাও বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেন, আমি জান্নাতে প্রবেশ করে সেখানে রুমাইসাকে দেখেছি। এ থেকেই আমরা বুঝতে পারলাম এই মহিয়সী নারী জান্নাতবাসী হবেন। ইসলাম গ্রহণের পূর্বে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মালিক ইবনে নজরের স্ত্রী। মালিক ইবনে নজর নজর গোত্রের লোকদের সাথে মদিনায় বসবাস করতেন। আনাস ইবনে মালিক ইবনে নজর নামে তার একটি পুত্র সন্তানও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন তখন উম্মে সুলাইম ইসলাম গ্রহণ করতে চাইলেন, কিন্তু স্বামী মালিক ইবনে নজর এটা অস্বীকার করে বলল যে চলো আমরা এখান থেকে শামে পালিয়ে যাই এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ওখানেই বসবাস শুরু করি। উম্মে সুলাইম তাকে বললেন, মূর্তি পূজা ছেড়ে ইসলাম গ্রহণ করতে আপনার সমস্যা কোথায়? আপনি কেন ইসলামে প্রবেশ করছেন না? আপনি যে মূর্তি পূজা করেন সে আপনাকে তো কোনো উপকারে আসতে পারে না, মূর্তি পূজা আপনার কোনো কাজেও আসে না। আপনি একে ডাকলে সে আপনার ডাক শুনতে পায় না, সুতরাং আপনি আসুন, ইসলাম গ্রহণ করুন এবং আমরা একসাথেই ইমান আনি। কিন্তু স্বামী মালিক ইবনে নজর তার এই সত্য আহ্বানে সাড়া না দিয়ে তাকে ছেড়ে শামে পালিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন এবং ইসলাম সেখানে মজবুতভাবে খুঁটিয়ে স্থাপন করল। একদিন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছেলে আনাস ইবনে মালিক ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে উপস্থিত হন এবং বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাদের সাথে জিহাদ করতে পারি না এবং আমার এমন কোনো সম্পদ নেই যা আমি আল্লাহর রাস্তায় খরচ করব, কিন্তু এই আমার ছেলে আনাস, আমার বুকের ধন, আমার সম্পদ, তাকে আমি আপনার খেদমতে পেশ করছি, আপনি তাকে গ্রহণ করুন এবং আমাকে ধন্য করুন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই বুদ্ধিমতী ও বিচক্ষণ একজন নারী। তিনি চাচ্ছিলেন যে ছেলে আনাসের শিক্ষা দীক্ষা ও তরবিয়তের দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থাকবে। তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 9 বছর। অর্থাৎ তিনি চাচ্ছিলেন যে ছেলে আনাসের শিক্ষা দীক্ষা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে গ্রহণ করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি ছিলেন অত্যন্ত স্নেহশীল। তিনি আদরের সাথে মহব্বত করে বাচ্চাদের প্রত্যেকটি বিষয়ে শিক্ষা দিতেন। এ থেকেই আমরা উম্মে সুলাইমের বুদ্ধি নিয়ে বেশ সচেতন হতে পারি। সুতরাং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলেন ছেলে আনাস সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তরবিয়ত গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছেলেকে পাঠানোর তার আরও একটা উদ্দেশ্য ছিল। এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে তার একটা সম্পর্ক গড়ে উঠবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নত সম্পর্কে উম্মে সুলাইম খুব সহজেই জানতে পারবে। কারণ ছেলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত থেকে ফিরে আসবে বলবে, মা রাসূলুল্লাহ খাবারের সময় ডান হাত দিয়ে খান, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সালাত আদায় করেন, তিনি সালাতে অমুক অমুক সূরা তেলাওয়াত করেন, এরকম বিভিন্ন সুন্নত তিনি ছেলের মাধ্যমে খুব সহজেই জেনে নিতে পারবেন। এ থেকেই আমরা বুঝতে পারি যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা বুদ্ধিমান ছিলেন। পরবর্তী ঘটনায় আসি। আবু তালহা মদিনার একজন ধনবান লোক ছিলেন। তার প্রচুর স্বর্ণরূপা ক্ষেত খামার ও গবাদি পশু রয়েছে, কিন্তু তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি জানতে পারলেন যে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাকপ্রাপ্ত হয়েছেন, তার কোনো স্বামী নেই। তাই তিনি উম্মে সুলাইমের নিকট বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন। উম্মে সুলাইম তাকে বললেন, হে আবু তালহা, তুমি এমন এক পুরুষ যার প্রস্তাব ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু আমার মাঝে এবং তোমার মাঝে একটা সমস্যা রয়েছে। আবু তালহা জিজ্ঞাসা করলো, কি সেই সমস্যা? আমি তোমাকে মোহর হিসেবে অনেক টাকা পয়সা স্বর্ণরৌপ্য দেব। উম্মে সুলাইম বললেন, আমি মুসলিম আর তুমি কাফের, তাই আমি তোমাকে বিয়ে করতে পারছি না, তবে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো আমি তোমাকে বিয়ে করতে পারি। আবু তালহা বলল, না, আমি আমার ধর্মের উপরেই থাকবো এবং ইসলাম গ্রহণ করব না। উম্মে সুলাইম তখন বললেন, হে আবু তালহা, তোমার কি লজ্জা করে না? তুমি কাঠের তৈরি মূর্তি পূজা করো, অথচ তা তৈরি করে অমুক অমুক ব্যক্তিরা এবং অমুক ব্যক্তির হাফসি গোলাম, অর্থাৎ তুমি সেই ইলাহের পূজা করো যার কাছে তোমার দারিদ্রতার সময়, কষ্টের সময়, অসুস্থতার সময় আশ্রয় প্রার্থনা করো, যার হাতে
যার কাছে হাত জোর করে কেঁদে নিজের প্রয়োজনের কথা বলো, অথচ একটি কাঠের তৈরি মূর্তি তোমাকে কোনো কিছুই দিতে পারে না। তোমার কি একটু লজ্জা করো না? তুমি যার পূজা করো তা মাটি থেকে উৎপন্ন কাঠ খোদাই করা তৈরি একটি মূর্তি, যা বানিয়েছে কোনো এক হাবশি গোলাম। আবু তালহা বলল, হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু আমি তোমাকে মোহর হিসাবে অনেক সম্পদ দিব। উম্মে সুলাইম তাকে বলল, হে আবু তালহা, আমি তোমার কাছে মোহর হিসাবে কোনো টাকা পয়সা চাই না এবং তোমার কাছে কখনো কোনো টাকা পয়সা চাইবও না। বরং তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে বিয়ে করব এবং তোমার ইসলাম গ্রহণটাই হবে আমার মোহর। এরপর আবু তালহা ইসলাম গ্রহণ করলেন এবং উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। সাহাবায়ে কিরাম বলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মোহরের মতো এত বরকতময় মোহর তারা আর কখনো দেখেনি। তার মোহর ছিল আবু তালহার ইসলাম ধর্ম গ্রহণ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে আবু তালহার গর্জন শত্রুর মনে যতটা ভীতি ছড়ায় একদল সৈন্য ততটা ভয় ছড়াতে পারে না। আবু তালহা ওই সকল মুসলিমদের অন্তর্ভুক্ত যারা উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে অটল থেকেছেন। উহুদ যুদ্ধের দিন পাহাড়ের উপর পাহারারত সাহাবিরা যখন যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে নিজেদের অবস্থান ত্যাগ করে গনিমত সংগ্রহের জন্য চলে যায়, তখন কাফেররা এই সুযোগে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। মুসলমানদের অতর্কিত আক্রমণ সহ্য করতে না পেরে পিছু হটে। তখন যে সকল সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বুক চিতিয়ে অটল ছিল, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মধ্যে অন্যতম। তিনি তার সঙ্গী হয়ে কাফেরদের মোকাবেলা করেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আসা পর্যন্ত আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শরীরে তীর বিদ্ধ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পেছনে তোমাদের এক ভাই রয়েছে যে নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, তখন তারা তার দিকে অগ্রসর হলো এবং তাকে আহত অবস্থায় পেল। তার শরীরে ছিল অনেকগুলো আঘাত। আবু তালহা ছিলেন শ্রেষ্ঠ সাহাবিদের একজন। তার ইসলাম গ্রহণ ও হেদায়েতের পথে আশা রয়েছে উম্মে সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। উম্মে সুলাইম সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করতেন এবং তিনি মনে প্রাণে সর্বদা কামনা করতেন যে ইসলাম প্রচারেও তার ভূমিকা থাকুক। খন্দকের দিন যখন পরিখা খনন করতে করতে ক্ষুধা পিপাসায় সকল মুসলিম ক্লান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খিদের কারণে নিজের পেটে দুটো পাথর বাঁধলেন, যাতে পাথরের ঠান্ডায় খিদের কষ্ট কিছুটা কম অনুভূত হয়। তখন আবু তালহা উম্মে সুলাইম এর নিকট গেলেন এবং তাকে বললেন, হে উম্মে সুলাইম, আমি শুনলাম খিদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ ক্ষীণ হয়ে আসছে, সুতরাং তোমার ঘরে কি কিছু আছে? তিনি বললেন, আমার কাছে কয়েক টুকরা রুটি আর কিছু খেজুর আছে। আবু তালহা বললেন, ঠিক আছে, তুমি তা দিয়েই একটি খাবার তৈরি করো। অতঃপর উম্মে সুলাইম রুটি ভাজলেন এবং খেজুর আর রুটি একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ছেলে আনাস এর নিকট দিলেন এবং তাকে বললেন, আনাস, এগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাও। আনাস সেগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং তাকে এক জায়গায় বসা পেলেন। তিনি খাবার নিয়ে তার সামনে গেলেন এবং তাকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই খাবার আপনার নিকট আমার মা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ! তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তিনি এই খাবার একাই কি খেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হাতে নিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আনাস, এগুলো নিয়ে উম্মে সুলাইমের কাছে যাও। অতঃপর তিনি দাঁড়ালেন এবং বললেন, হে মানুষ, দুপুরের খাবার খেতে এসো। আবু তালহা পুরো বিষয়টাই জানতেন যে এখানে মাত্র তিনটি রুটি এবং কয়েকটি খেজুর আছে, এত মানুষ এতটুকু খাবার কিভাবে খাবেন? তাই আবু তালহা দ্রুত উম্মে সুলাইমের নিকট গেলেন এবং তাকে বললেন, হে উম্মে সুলাইম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ও মুহাজির সকলকে নিয়ে আসছেন। উম্মে সুলাইম ছিলেন মুমিন নারী। তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন এবং বাড়িতে প্রবেশের অনুমতি চাইলেন। অতঃপর তাকে অনুমতি দেওয়া হলো। তিনি এসে রুটি ও খেজুরের টুকরাগুলো নিলেন এবং সেগুলোকে একসাথে করলেন। উম্মে সুলাইম তখন এক কৌটা ঘি নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো একসাথে ঢাললেন এবং তার মুবারক হাত দিয়ে সবগুলোকে একসাথে মাখালেন। অতঃপর তার মধ্যে দোয়া পড়ে ফুঁ দিলেন। তিনি দোয়া পড়লেন,
হে আল্লাহ, আপনি এতে আমাদের জন্য বরকত দান করেন। এরপর সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা ঘরে প্রবেশ করে খাবার খাও। সাহাবায়ে কেরামরা তখন 10 জন করে ঘরে প্রবেশ করলো এবং সেখান থেকে পরিতৃপ্ত ভরে খাবার খেয়ে এবং পানি পান করে বের হচ্ছেন। আবার অপর 10 জন প্রবেশ করছেন। উম্মে সুলাইম এই দৃশ্য সচক্ষে দেখেছেন যে মাত্র 3-4টা রুটি, কিছু খেজুর আর অল্প কিছু ঘি এত মানুষের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। তিনি সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কল্যাণ কামনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, সেই রাতে উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিয়া প্রেরণ করলেন। তিনি সেদিন কি হাদিয়া পাঠালেন? উম্মে সুলাইম কিছু শুকনো দুধ নিলেন এবং সেগুলোকে ভালোভাবে মেখে মাখনের মতো বানালেন। অতঃপর এতে রুটির টুকরা দিলেন, খেজুর দিলেন এবং ঘি দিয়ে এক ধরনের সুস্বাদু খাবার তৈরি করে ছেলে আনাসকে দিয়ে বললেন, আনাস, এই হাদিয়া নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাও এবং তাকে বলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য হাদিয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা এগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং তার সামনে রেখে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো হলো মেহমানদারির খাবার। আমার মা এগুলো আপনার জন্য পাঠিয়েছেন এবং বলেছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য হাদিয়া। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা খুললেন এবং সেখান থেকে খেয়ে খুব খুশি হলেন। অতঃপর আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে আনাস, যাও অমুক অমুককে গিয়ে ডেকে নিয়ে আসো। আনাস তখন বললেন, অতঃপর আমি গেলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার যার নাম বলেছেন তাদেরকে ডেকে নিয়ে আসলাম। অতঃপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে তার সাথে বসলেন এবং সেখান থেকে খাবার খেলেন। একদিন উম্মে সুলাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকট আমার একটা প্রয়োজন আছে। তখন তিনি বললেন, বলো তোমার প্রয়োজন কি? উম্মে সুলাইম বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার খাদেম আনাসের জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত উঠিয়ে তার জন্য দোয়া করলেন এবং বললেন, হে আল্লাহ, আপনি তার হায়াতকে লম্বা করে দিন এবং তার আমলকে সুন্দর করে দিন এবং তার সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি দোয়া! তিনি শুধু তার জন্য দীর্ঘ হায়াতের জন্য দোয়া করেননি, বরং আমলহীন দীর্ঘ হায়াত কোনো কাজে আসবে না, তাই তিনি তার জন্য দীর্ঘ হায়াতের সাথে নেক আমলেরও দোয়া করেছেন, যাতে করে সে এই দীর্ঘ জীবনে ইবাদত করতে করতে আল্লাহর নিকট নৈকট্য অর্জন করতে পারে। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমার হায়াত অনেক লম্বা হয়েছে, আমার সম্পদ অনেক বৃদ্ধি পেয়েছে। আমার মেয়ে ফাতেমা আমাকে বলেছে আমার বংশের 120 জনের চেয়েও বেশি মানুষের ইন্তেকাল হয়ে গেছে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এর স্বামীর প্রতি অনেক টান ছিল। আবু তালহা এর নিকট থেকে তার খুব সুন্দর একটি পুত্র সন্তান ছিল। আবু তালহা ছেলেকে অনেক ভালোবাসতেন ও অনেক আদর করতেন। তিনি যখনই বাইরে থেকে ঘরে আসতেন তখনই তাকে জড়িয়ে ধরতেন এবং কোলে নিয়ে আদর করতেন, তার সাথে খেলা করতেন, হাসি ঠাট্টা করতেন, কারণ সন্তান বাবা মায়ের কলিজার টুকরা। হঠাৎ একদিন এই সন্তান অসুস্থ হলো এবং অত্যন্ত কঠিন আকার ধারণ করলো। সন্তানের অসুস্থতায় আবু তালহা খুবই চিন্তায় পড়ে গেলেন। তা সত্ত্বেও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করার জন্য মসজিদে গেলেন। আর তখন ছেলের রোগ আরও বেড়ে গেল এবং সে মারা গেল। উম্মে সুলাইম তখন প্রতিবেশীদের বললেন, আমি বলার আগ পর্যন্ত তোমরা কেউ তাকে ছেলের মৃত্যুর সংবাদ দিবে না। অতঃপর আবু তালহা ফিরে এলেন। উম্মে সুলাইম ছেলের লাশ ঢেকে রেখেছিলেন এবং ক্রন্দন করাও বন্ধ করে দিয়েছিলেন। অতঃপর তিনি ভালোভাবে সেজে গুজে শরীরে সুগন্ধি মাখলেন এবং স্বামীর জন্য খাবার প্রস্তুত করলেন। আবু তালহা ফিরে এসে খাবার খেলেন এবং ছেলের অবস্থা জিজ্ঞাসা করলেন, ছেলে কেমন আছে এখন? উম্মে সুলাইম বললেন, আগের চেয়ে এখন অনেক শান্ত আছে। আবু তালহা ভাবলেন ছেলে সুস্থ হয়ে এখন ঘুমাচ্ছে। অতঃপর তারা শুয়ে গেলেন এবং স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তাদের মধ্যেও তাই হলো। সে যখন পরিপূর্ণ তৃপ্ত হলো তাকে বললেন, হে আবু তালহা, যদি কেউ কারো কাছে কিছু আমানত রাখে অতঃপর কিছুদিন পর তা ফেরত চায় কিন্তু সেই লোক তা অস্বীকার করে, এটা কি তার জন্য ঠিক হবে? আবু তালহা বললেন, এটা করা কখনোই ঠিক হবে না। তখন উম্মে সুলাইম বললেন, তাহলে আপনি আপনার সন্তানের ব্যাপারে ধৈর্য ধারণ করেন, সওয়াবের আশা করুন, নিশ্চয়ই আপনার সন্তান আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেওয়া হয়েছিল।
আর এখন তিনি তার আমানত ফেরত নিয়েছেন। একথা শুনে আবু তালহার মন ভীষণ খারাপ হয়ে যায় ও তিনি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তাকে বলেন, তুমি আমাকে কলঙ্কিত হওয়া পর্যন্ত ছেড়ে দিলে, অতঃপর আমাকে বললে আমার ছেলে মারা গিয়েছে। তখন উম্মে সুলাইম তাকে বললেন, এখন যান, আপনার ছেলেকে কবরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করুন। এরপর তিনি ছেলেকে গোসল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজরের সালাত আদায় করে কলিজার টুকরাকে জানাজার সালাতের জন্য সামনে নিয়ে আসলেন। অতঃপর স্ত্রী যা করেছে সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ দায়ের করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু তালহা ও তার স্ত্রীর মধ্যে গতরাতে যা হয়েছে আল্লাহ তাআলা তাতে বরকত দান করুন। কোনো রিওয়াতকারী বলেন, এরপর আমি আবু তালহা ও উম্মে সুলাইমের থেকে সাতজন সন্তান দেখেছি যাদের প্রত্যেকেই কুরআনের হাফেজ হয়েছে। এখান থেকেই বোঝা যায় যে ইসলামের সম্মান মর্যাদা কৃতিত্ব শুধুমাত্র পুরুষদের উপর সীমাবদ্ধ নয়, বরং ইসলামে নারীর অবদান অনেক যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন। আমিন।